বন্ধুরা, বায়োলজির ক্লাসরুমে সবাইকে স্বাগত। দেখো, আমরা গত কয়েকটা ভিডিও ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তনের সাক্ষ্য। এই যে অভিব্যক্তি বা বিবর্তনের সাক্ষ্য, তার যে পরোক্ষ প্রমাণগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আমরা কয়েকটা আলোচনা করেছি। আজ এই ভিডিওতে আমরা যে পরোক্ষ প্রমাণটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ বা সমবৃত্তীয় অঙ্গ বলা হয়। ঠিক আছে, আমরা বলছি যে আজ এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ বা সমবৃত্তীয় অঙ্গ। আমরা প্রথমে চলে আসছি যে এই সমবৃত্তীয় অঙ্গ সেটা কি। তাহলে দেখো, সম মানে কি? সম মানে হচ্ছে সেম, বা আমরা বলতে পারি একই। বৃত্তি মানে কি? অকুপেশন। বৃত্তি অকুপেশন মানে কি? অকুপেশন মানে পেশা বা কাজ। তাহলে সমবৃত্তি মানে কি? একই কাজ, একই রকমের কাজ। আমরা যদি আমাদের চারিপাশে থাকা বিভিন্ন জীবকে লক্ষ্য করি, তাহলে দেখা পাবো যে সে বিভিন্ন জীবের মধ্যে কিছু কিছু অঙ্গ রয়েছে যারা ওই জীবেদের দেহে একই রকমের কাজ সম্পাদন করে। ঠিক আছে, কিন্তু যদি আমরা এই অঙ্গগুলোর উৎপত্তি দেখি, এই অঙ্গটা কীভাবে উৎপত্তি লাভ করেছে সেটা দেখি, কিংবা যদি আমি অঙ্গটির অন্তর্গঠন দেখি, তাহলে কি দেখতে পাবো? না, তাদের গঠনটা বা উৎপত্তিটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে আলাদা। তখন এই অঙ্গগুলোকে, এই যে অঙ্গ, এই অঙ্গগুলোকে বলা হবে সমবৃত্তীয় অঙ্গ। অথবা বলছি যে যে সমস্ত অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে আলাদা কিন্তু একই রকমের কাজ করে, তখন সেই অঙ্গগুলোকে বলা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। আমরা আসি যে এই সমবৃত্তীয় অঙ্গ কিভাবে বিবর্তনকে সমর্থন করছে সে ব্যাপারটি বোঝাতে। দেখো, তোমরা এখানে তিনটি প্রাণীর ছবি দেখতে পাচ্ছ। একটি হচ্ছে বাদুর, পাখি এবং পতঙ্গ। এদের আমরা যে অঙ্গটা নিচ্ছি সেটি হচ্ছে ডানা, অর্থাৎ পতঙ্গের ডানা, পাখির ডানা এবং বাদুরের ডানা। সবার ক্ষেত্রে কি করছে না, এই ডানা বাদুরকে, পাখিকে এবং পতঙ্গকে উঠতে সহায়তা করছে, একই কাজ করছে। কিন্তু যদি আমরা এদের উৎপত্তি দেখি, তাহলে কী দেখা পাবো? না, পতঙ্গের ডানা সেটা উৎপত্তি হচ্ছে এদের যেটা বহিঃকঙ্কাল, এক্সোস্কেলিটন, তার বৃদ্ধি থেকে বা তার রূপান্তর হয়ে। আমরা যদি পাখি দেখি, তার যে ডানা সেটা কি হচ্ছে না, তাদের যে অগ্রপথ ছিল সে অগ্রপথ তার ডানায় রূপান্তরিত হচ্ছে। আমরা যদি বাদুরের ক্ষেত্রে ডানাটা দেখি, তাহলে কি দেখা পাবো? না, এদের যে অগ্রপথ এবং পশ্চাৎপথ, এদের মধ্যবর্তী স্থানে চামড়া প্রসারিত হয়ে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ডানা তৈরি করছে। তাহলে দেখো, এর ডানা হচ্ছে চামড়া দ্বারা তৈরি, লোম রয়েছে। এর ডানা হচ্ছে অগ্রপাল রূপান্তরিত হয়ে তৈরি করছে, পালক দিয়ে ঢাকা। আর এদের প্রোটিন দ্বারা তৈরি যে বহিঃকঙ্কাল, সেখান থেকে উপবৃদ্ধি ঘটে বা বৃদ্ধি ঘটে ডানা তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটে প্রাণীর ডানা হচ্ছে ওড়ার কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ কাজ একই করে, কিন্তু এরা উৎপত্তি এবং গঠনগতভাবে আলাদা, তাই এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। কিন্তু কি বলতে পারি? তাহলে আমরা এখানে কী দেখা পাচ্ছি? না, উৎপত্তিগতভাবে আলাদা জীবের যে অঙ্গগুলো রয়েছে তারা যখন একই পরিবেশে বাস করছে, তখন তারা একই রকমের কাজ করছে, ওরা কাজে ব্যবহৃত হচ্ছে, একই রকমের কাজ করছে। সুতরাং আমরা বলতে পারি এটা অভিসারী যে বিবর্তন সেটাকে সমর্থন করছে।